Behind the Star, a tribute to legend. বয়স যখন 17, তখন নিজের বাবা আর মায়ের সামনে তিনি বোমাটা ফাটালেন। বোমাটা ছিল, আমি আর পড়াশোনা করব না, সিনেমাতে কাজ করব। বোমার বিস্ফোরণ দেখে বাবা তাহির হোসেন হতভম্ব হয়ে গেলেন। অথচ এরকম তো হওয়ার কথা না, কারণ তিনি নিজেই ছিলেন ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর। কিন্তু সদ্য ইন্টার পাস শেষ করা ছেলের মুখে তিনি কিছুতেই এই কথা মেনে নিতে পারছিলেন না। তার স্ত্রীও মেনে নিতে পারলেন না, কিন্তু ছেলে অনর তার সিদ্ধান্তে। এবার হুঙ্কার এলো, আরে সিনেমাতে তো পরেও কাজ করা যাবে, আগে পড়াশোনা শেষ কর। ছেলের দৃঢ় কথা, না আমি সিনেমাতেই কাজ করব, পড়াশোনা আর না। বাবার প্রশ্ন, পড়াশোনা কেন থামিয়ে দেবে তুমি? ছেলের তড়িৎ জবাব, থামিয়ে দেব কই বললাম, আমি পড়াশোনা নতুন করে শুরু করব, সিনেমা নিয়ে শুরু হবে আমার পড়াশোনা। এরপর আর কিছু বলতে পারলেন না বাবা মা, অথবা বলা চলে বললেও শুনলেন না 17 বছরের সেই ছেলে। কথা বলা সহজ, কাজ করা কঠিন, কঠিন কাজ খুঁজতে লাগলেন। কলেজে স্টেজ ড্রামার জন্য অডিশন দিলেন এবং খুবই সুন্দরভাবে বাদ পড়ে গেলেন। কলেজে আরেক জায়গায় গুজরাটি একটা প্লেয়ের জন্য এক্সট্রা আর্টিস্ট খোঁজা হচ্ছিল, এই বিজ্ঞপ্তি দেখে সেখানে অ্যাপ্লাই করলেন। 20-30 জন এক্সট্রার মাঝে একমাত্র তিনি একটি লাইন গানের সুরে গাইবেন, এটাই ছিল সেই পুরো নাটকে তার কাজের অংশ। সেই একটা লাইন প্রতিদিন তিনি প্র্যাকটিস করে যেতেন, ইয়েস প্রতিদিন একটি মাত্র লাইন। সেই প্লে মঞ্চে যাওয়ার 2 দিন আগে তাকে বাদ দেয়া হলো, কারণ একদিন প্র্যাকটিসে যেতে পারেননি তিনি, হরতালের মতো কিছু একটা ছিল, তার মা তাকে বাসা থেকে বের হতে দেননি। পরের দিন যাওয়ার পর শিক্ষক জিজ্ঞেস করলেন, গতকাল আসুনি কেন? তিনি উত্তর দিলেন, স্যার আমার মা আমাকে আসতে দেননি, কাল তো হরতালও ছিল স্যার। টিচারের কথা, বাকিরা তো ঠিকই আসছে, তুমি পারলে না কেন? আমি অনেক চেষ্টা করেছি স্যার, মাকে কনভিন্স করতে পারিনি, আমি রিয়েলি সরি। লাগবে না আর কনভিন্স করা, গেট আউট, আউট। ক্ষোভে দুঃখে 17 বছরের ছেলেটার চোখে পানি চলে আসলো। কলেজের মাঠের ঘাসে বসে বারবার নিজেকে বলতে লাগলেন, আমাকে বাদ দিল, আমাকে এভাবে বাদ দিল, আমার কোনো দোষ ছিল? তখনই তার এক বন্ধুর সেখানে আগমন। সেই বন্ধু অন্য কোনোখানে, আরেকটি বন্ধু ডিপ্লোমা ফিল্ম বানাবে, তার জন্য এক ছেলে দরকার যে কিনা ফ্রি আছে। বন্ধু জিজ্ঞেস করলেন, তুই ফ্রি আছিস? 17 বছরের ছেলে মুচকি হেসে অ্যান্সার, মাত্র ফ্রি হলাম, তাহলে চল এখন তোকে সিনেমার জন্য পুনেতে যেতে হবে। সেই ডিপ্লোমা ফিল্ম দেখে রাজীব সিং নামে এক ডিরেক্টর তাকে নিজের ছবিতে নিলেন। রাজীবের সিনেমা দেখে বিখ্যাত ডিরেক্টর কেতন মেহতা নিজের হোলি সিনেমাতে তাকে নিলেন, আর হোলি দেখে তার আপন চাচা নিজের ছবি কিয়ামত সে কিয়ামত তক ছবিতে তাকে নিলেন। এই কয়েক বছর তিনি শুধু ছবিতে অভিনয় করেননি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে স্পট বয় সবার কাজই করেছেন, সবকিছু শেখার চেষ্টা করেছেন। তৎকালীন এই চকলেট বয় চেহারার নায়ক কিয়ামত সে কিয়ামত তক মুক্তির আগেই বিয়ের কাজটা সেরে ফেলেছিলেন, কিন্তু বিবাহিত নায়কের সিনেমা নিয়ে পাবলিক রিয়াকশন অন্যরকম হতে পারে ভেবে এই খবর তিনি কারো কাছে ফাঁস করেননি। নিজের প্রতিটা সিনেমাতে তিনি নিজেকে এতটাই ভেঙে চুরে উপস্থাপন করেন যে ভালো না লেগে কোনো উপায় থাকে না। তার অভিনয়ের কথা তো আলাদা, প্রতিটা সিনেমার গল্প চিত্রনাট্য এতটাই অসাধারণ যে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা যে আপনি করবেন সেই ভাবনা থাকে সারাক্ষণ। 90-তে তিনি অনেক ভালো মন্দ কাজ করেছেন, তবে 2000 সালের পর থেকে তিনি নিজেকে যেভাবে নতুনভাবে আবিষ্কার করেছেন সেটার সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। নতুন কিছুকে সবসময় ভালোবাসেন তিনি, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অনেক। বলেন, আমি অনেক আলাদা কাজ করি, আমি সবার চেয়ে আলাদা, এরকম কোনো কিছু জোর করে প্রমাণের জন্য তিনি এরকমটা করেন না। বললেন, অভিনয় ভালোবাসি, ব্যাস এরপর তো আর কোনো কথা থাকে না, যে গল্প আমাকে টানে সেটার জন্য আমি আমার সবটুকু উজাড় করে দেই। নিজেকে গিফটেড অভিনেতা মনে করেন না তিনি, আশেপাশের মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করেন, সেটা নতুন হোক বা নিজের সময়কার মানুষজন। বলেন, আমি জানি যে আমি সলমন বা শাহরুখ না, সলমন নিজের শার্ট খুললে অনেক মানুষ চলে আসবে,
শাহরুখ নিজের দুই হাত ছড়িয়ে দিলে শত শত মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু এগুলো আমি পারি না। আমার মনে হয় আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি জানি আমি কি করতে পারি না। তখন আমাকে খুঁজতে হয় ভালো গল্প, আর এরপরে বাকিটা নিজের চেষ্টা। এই তো বলেন, ক্যারেক্টার নিয়ে ভাবি সব সময়, ক্যারেক্টার হয়ে যাওয়ার চেষ্টা করি। অন্যদের মতো ইমোশন মোড সুইচ অন সুইচ অফ এটা আমার দ্বারা হয় না। দেখা গেল দুঃখের এক্সপ্রেশন ক্যামেরা কাট বলার পরও আমার দুঃখ শেষ হচ্ছে না, সেই জোন থেকে বের হতে আমার অনেক সময় লাগে। আমি ভয়াবহ ক্লান্ত হয়ে যাই শুটিংয়ের পর, অন্য কিছু করতে পারি না, কিচ্ছু না। অনেক সময় লাগে আমার কাজ করতে, এই কারণে আমার সিনেমাও মনে হয় কয়েক বছর পর পর আসে। জীবনে বেঁচে থাকার আনন্দগুলোর মধ্যে খুব ওপরের দিকে একটি স্থান দখল করে নিয়েছে আমির খানের মুভি। আমির খানের একটি মুভি মানে জীবনের কিছুটা সময় অসম্ভব ভালো লাগার মধ্য দিয়ে, অসম্ভব তৃপ্তির মধ্য দিয়ে পার করা। পুরো বলিউড মুভি জগৎটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অসম্ভব ভালো লাগার অভিনেতাটি। কিয়ামত সে কিয়ামত তক, রঙ্গিলা, রাজা হিন্দুস্তানি, গুলাম, সিরফ রোশ, লগন, দিল চাহতা হ্যায়, রঙ দে বসন্তী, তারে জমিন পার, থ্রি এডিয়টস, পিকে, দঙ্গল, প্রত্যেকটা মুভি বলিউডের এক একটা মাইলস্টোন। যদি গোনা হয় তবে এই ছোটখাটো মানুষটির মুভি ভান্ডারের সঙ্গে পাল্লা দিয়ে বলিউডের অন্য কোনো অভিনেতা টিকতে পারবে না। ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী এই অভিনেতা 1965 সালের 14 মার্চ মুম্বাইয়ের বান্দ্রার হলি ফ্যামিলি হসপিটালে রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আমির হোসেন খান। বাবা তাহির হোসেন খান ছিলেন চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। মা জিনাত হোসেন খান ছিলেন গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে আমির খান সবার চেয়ে বড়। তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি এবং ভারতের একসময়ের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেনের বংশধর। আফগানিস্তান থেকে এসে তার পূর্বপুরুষরা ভারতে বসবাস করা শুরু করেন। ভারতের বিখ্যাত প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্য লেখক নাসির হোসেন এই একই পরিবারের সন্তান। মায়ের দিক থেকে অগ্রগামী রাজনীতিবিদ আবুল কালাম আজাদ তার পূর্বপুরুষদের একজন। আমিরের বাবার ঋণ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য আমিরের শৈশবে তার পরিবার আর্থিক অসচ্ছলতার সম্মুখীন হন, এমনকি যথাসময়ে ভর্তির টাকা দিতে না পারার জন্য স্কুল ছাড়তেও বাধ্য হন তিনি। মাধ্যমিক স্কুলেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। মাত্র 8 বছর বয়সে বিনোদনের জগতে তার যাত্রা শুরু হয় 1973 সালে ইয়াদো কি বারাত সিনেমাতে। শিশু শিল্পী হিসেবে তিনি প্রথম অভিনয়ের জগতে পা রাখেন। 1984 সালে মুক্তি পাওয়া হোলি সিনেমাতে তিনি প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তার প্রথম বাণিজ্যিকভাবে সফল সিনেমা 1988 সালে কিয়ামত সে কিয়ামত তক। এই সিনেমার জন্য তিনি সে বছর শ্রেষ্ঠ নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তারপর থেকে এখনও পর্যন্ত তার সফলতার জয়যাত্রা কখনো থামেনি। কিন্তু বলা যায় অন্তকি অন্তক, যেটা 1995 সালে মুক্তি পেয়েছিল, এই সিনেমার পর আমির খানের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি এবং তার নিজের অভিনয় সম্পর্কে গভীর অনুধাবনের কথাটা তিনি বলেছিলেন পরবর্তীতে। হলিউডের সিনেমা দ্য গডফাদারের অনুকরণে তৈরি এই সিনেমায় আমিরের অভিনয় এবং মাইকেল কার্লিওনির চরিত্র উপস্থাপনের ক্ষেত্রে নিজের ব্যর্থতা যখন তার সামনে আসে, তখন তিনি নিজেই বলেন, সিনেমাটা মুক্তি পাওয়ার পর আমি চমকে গিয়েছিলাম। আমার মনে হলো এই সিনেমাটা করার চিন্তাটাই আমার একটা ভুল ছিল। আমরা ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটা বানিয়েছিলাম, কিন্তু আমরা এই দেশের প্রেক্ষাপটে তা ফুটিয়ে তুলতে পারিনি। কিন্তু পুরো সিনেমাটিতে আমাকে কোট পরা অবস্থায় দেখা গেছে। এখনকার এই গরমে কেউ কোট কেন পরবে? নিজের ভুলের প্রতি এই অনুধাবন তার পরবর্তী প্রতিটা সিনেমাকে শিল্পের এক অসাধারণ বাস্তব রূপ দান করে। আমির খান যেন মানুষের সত্যিকারের জীবন থেকে সত্য আর বাস্তবতাকে নিংড়ে নিয়ে তার পরবর্তী প্রত্যেকটা সিনেমা, চরিত্র এবং গল্প সাজাতে থাকেন, যেন অভিনয় শিল্পীর এক অন্যরকম সাধনা। অন্তক সিনেমার পর আমির খান তাই নিজেই বলে ওঠেন, নিজের প্রতি হতাশা থেকে আমি প্রায় 3 থেকে 4 সপ্তাহ ঘুমাতে পারিনি। 3 দশক ধরে বলিউডে রাজত্ব করছেন 3 খান, শাহরুখ, সলমন এবং আমির। বন্ধুত্ব, শত্রুতা, শ্রদ্ধা, সংঘাত সবই আছে এই 3 খানের ব্যক্তিগত সম্পর্কে।
এক ইন্টারভিউতে সালমান এবং শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের মজার অভিজ্ঞতার কথা বলেছিলেন বলিউড অভিনেতা আমির খান। বললেন, মিড ডেকে দেয়া এক সাক্ষাৎকারে, আমি যখন সালমান খানকে প্রথম দেখি তখন আমরা কেউই তারকা হয়ে উঠিনি। পরিচালক আদিত্য ভট্টাচার্যের একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের সুবাদে তার বাড়িতে গিয়েছিলাম, পাশেই একটি লোনে সাইকেল চালাচ্ছিলেন সালমান। তার সাথে সেখানেই আমার প্রথম পরিচয়। আলাপের সূত্রেই জানতে পারি ছোটবেলায় সালমান এবং আমি একই স্কুলে একই ক্লাসে এক বছর পরেও ছিলাম। সম্ভবত সেটা ছিল গ্রেড টু, কিন্তু আমরা তখন কেউ কাউকে চিনতাম না। সাক্ষাৎকারে আমির বলেন, শাহরুখের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1992 সালে। তখন শাহরুখ সবেমাত্র জুহি চাওলার সাথে রাজীব বনগিয়া জেন্টলম্যান সিনেমার শুটিং শুরু করেছে। সে সময় আমি আর জুহিও নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছিলাম। শুটিং সেটেই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন শাহরুখের বলিউড অভিষেক সিনেমা দিওয়ানা মুক্তি পায়নি এবং বলিউড অভিনেতা হিসেবে তাকে কেউ চিনত না। প্রথম পরিচয়ে শাহরুখ খানকে আমার বেশ মিশুক আর হৃদয়বান বলে মনে হয়েছিল। 1993 সালে নির্মাতা আশুতোষ গোয়ারিকারের প্রথম মুভি পেহলা নাশাতে একসাথে অভিনয় করেন শাহরুখ এবং আমির। 1995 সালে যখন শাহরুখের মুভি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে রিলিজ হয়, ওই বছরে আমিরের রঙ্গিলা এই মুভিটাও রিলিজ হয়। আর দুই মুভি অনেক বড় হিট হয়, কিন্তু শাহরুখের মুভি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ইতিহাস সৃষ্টিকারী বলিউড মুভি হিসেবে পরিগণিত হয়। আর যারপর শাহরুখ খানকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। আর মূলত এই মুভির পরই বলিউডের সুপারস্টারের খেতাব পান তিনি। আর অন্যদিকে আমিরের মুভি রঙ্গিলা একটি সাধারণ হিট মুভির তকমা পায়। আর এর ফলশ্রুতিতে শাহরুখ ওই বছরের সমস্ত অ্যাওয়ার্ড নিজে পান। যদিও আমির শাহরুখ থেকে অনেক ভালো অভিনয় করেছিলেন, কিন্তু মুভি হিটের দৌড়ে তিনি শাহরুখের কাছে পরাজিত হয়ে তার প্রাপ্য অ্যাওয়ার্ডস থেকে বঞ্চিত হন। রাজা হিন্দুস্তানি আর দিল তো পাগল হ্যায় সেখানেও তিনি শাহরুখের কাছে হারেন। যদিও রাজা হিন্দুস্তানি আমিরের ক্যারিয়ারের ফার্স্ট বড় হিট মুভি ছিল। এরপর তাদের জোশ নামে একটি মুভিতে একসাথে কাজ করার কথা থাকলেও শেষে এসে আমির মুভিকে না করে দেন, কারণ আমিরের কাছে মনে হয়েছিল যে তার রোল শাহরুখের রোল থেকে কম গুরুত্বপূর্ণ। এবং সেই থেকে আজ পর্যন্ত তারা একসাথে কোনো মুভিতে কাজ করেননি। 2008 সালে শাহরুখ খানের রবনে বানাদে জোড়ি এবং আমিরের গজনী রিলিজ হয়। রবনে বানাদে জোড়ি রিলিজের এক সপ্তাহ আগে মুম্বাইয়ে 8/11 ঘটনা ঘটে, যার ফলে ভারতের অনেক রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়, যার দরুন শাহরুখ খানের রবনে বানাদে জোড়ির ব্যবসা কিছুটা সমস্যা সংকুল হয়। কিন্তু তারপরও এই মুভি থেকে 85 থেকে 87 কোটি রুপির মতো আয় করেন তিনি, যা ওই বছরে গজনীর 8 পর্যন্ত সবচেয়ে বড় ব্যবসা সফল মুভির তকমা পায়। কিন্তু বছর শেষে আমিরের গজনী সমস্ত হিসেব নিকেশ পাল্টে দেয়। তার আমিরের মুভি বলিউড ইতিহাসের প্রথম 100 কোটির ক্লাবে নাম লেখায়। থ্রি ইডিয়টসের সফলতার পর আমির এক টুইটে বলেছিলেন যে শাহরুখ আমার পা চাটে, আর এই পা চাটার কারণ হচ্ছে তিনি তার কুকুরের নাম দিয়েছিলেন শাহরুখ। আর এরপর বলিউড এবং ভক্তকুলের কাছে অনেক সমালোচিত হওয়ার পর তিনি তার কথার জন্য ক্ষমা চেয়েছিলেন, কিন্তু এখন তারা সমস্ত কিছু ভুলে গিয়ে আবার ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। তাদের বন্ধুত্ব এখন এতটাই ভালো যে আমির শাহরুখকে স্যালুট মুভি করার অফার দিয়েছেন এবং বলেছেন যে এই মুভিতে নাকি শাহরুখকেই বেশি ভালো মানাবে। 1973 সালে শিশু শিল্পী হিসেবে রূপালী পর্দায় প্রথম পা রাখার 45 বছরের মাথায়ও চিত্রজগতে আমির হয়ে রয়েছেন এই আমির খান। তার পেশাগত জীবনের ব্যর্থতা এসেছিল নিন্দা বিতর্ক সমালোচকদের বিষমাখা বাণে জর্জরিত হয়েছিলেন তিনি, কিন্তু কোনো কিছুই আমিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারেনি। তার ভক্তের সংখ্যা ভারতের বাইরেও দিনকে দিন বেড়ে চলেছে। দঙ্গলের কল্যাণে আমির পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের আম জনতার অন্তরেও জায়গা করে নিয়েছেন। এছাড়াও সেদেশটির জনগণের কাছে সর্বকালের প্রিয় চলচ্চিত্রের তালিকায় 12তম অবস্থানে রয়েছে আমির খানের থ্রি ইডিয়টস। বিশ্লেষক কেইনের মন্তব্য, বিশ্বে আরও অনেক নামী অভিনয় তারকা রয়েছেন, যেমন টম ক্রুজ, উইল স্মিথ, জ্যাকি চ্যান, জেনিফার লরেন্স প্রমুখ, কিন্তু
বাস্তবতা হচ্ছে সম্প্রতি তাদের অনেকের ছবি ফ্লপ করেছে অথবা শুধুমাত্র তাদের নামের জোরেই ভক্তরা হুমড়ি খেয়ে ঢোকেন না প্রেক্ষাগৃহের ভেতরে। তবে আমিরের বিষয়টি দেখুন, সেই ১৯৮৮ সালে ক্যামত সে ক্যামত তাকে অভিনয়ের ফলে তারকা খ্যাতির যে তকমা লেগেছিল আমিরের কপালে, তা দিনে দিনে আরও উজ্জ্বল হয়েছে। অথচ এই বিষয়টি আরও চার বছর আগেই উপলব্ধি করতে পেরেছিল নিউ ইয়র্ক টাইমসের চলচ্চিত্র সমালোচকেরা। ১৯৮৪ সালে নিরীক্ষাধর্মী ফিচার ছবি হোলিতে প্রথম আমির খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার অভিনয় দেখে পত্রিকাটিতে একজন সমালোচক লিখেছিলেন, খুবই সাধারণভাবে অসাধারণ অভিনয় করা হয়েছে। কারো পারিশ্রমিক ৫ কোটি তো কারো ১০ কোটি। এক একটি সিনেমার জন্য বলিউড হিরোদের টাকার অঙ্কটা এমনই আকাশ ছোঁয়া। যত বড় তারকা তত বেশি অঙ্কের চুক্তি। কিন্তু এই দলে নেই বলিউডের পারফেকশনিস্ট খ্যাত আমির খান। সিনেমার জন্য কোনো পারিশ্রমিকই তিনি নেন না, তবে ছবির প্রযোজকের সঙ্গে লভ্যাংশ প্রাপ্তির চুক্তি থাকে আমিরের। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, অভিনয়ের জন্য কোনো অর্থ তিনি নাকি দাবি করেন না, তবে ছবির একটি লভ্যাংশ তিনি নেন। ছবি ফ্লপ হলে তিনি কিছুই পান না। আমির বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিত্রনাট্য। একবার যদি গল্প পছন্দ হয় এবং ছবিতে যদি আমি অভিনয় করি, তাহলে চেষ্টা করি যাতে নির্মাতাদের কোনো আর্থিক ক্ষতি না হয়। তারা ভালো অর্থ আয় করুক, এটাই চাই। আমার প্রথম টাকা আসে যখন পুরোপুরি ছবি তৈরির খরচ অতিক্রম হয়। নির্মাতা এবং সকলের পাওনা মিটে যাওয়ার পর আমার নাম আসে। ছবির লাভের একটি বড় অংশ আমি নেই। এভাবেই কাজ করি, আমার মনে হয় নির্মাতারাও আমার পন্থায় খুশি। মোমের মূর্তির জাদুঘর মাদাম তুসোতে আমির খানের ভাস্কর্য রাখার প্রস্তাব করা হলে তিনি তা ফিরিয়ে দেন। কর্তৃপক্ষকে আমির বলেন, তার ভাস্কর্য দেখার চেয়ে ভক্তদের তার চলচ্চিত্র দেখাতেই বেশি আগ্রহ থাকা উচিত। শাহরুখ খানের ডর, স্বদেশ, জোশ, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এবং সলমান খানের সাজন অথবা হাম আপকে হ্যায় কৌন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আমির খান প্রত্যাখ্যান করেছিলেন। মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান লগনের চিত্রনাট্য ৬ বার প্রত্যাখ্যান করেছিলেন। তবে চিত্রনাট্যটির সপ্তমবারের সম্পাদনা তার এতটাই পছন্দ হয়েছিল যে তিনি নিজেই ছবিটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। ২০০১ সালে এই চলচ্চিত্রটি বিদেশি চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল। তরুণ বয়সে আমির খান টেনিস খেলায় বেশ সুনাম অর্জন করেছিলেন। একজন খেলোয়াড় হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার কথাও চিন্তা করছিলেন তিনি। মাত্র ১০০ সেকেন্ডের মধ্যে তিনি রুবিক্স কিউব মেলাতে পারেন। কোনো চলচ্চিত্রকার নিজের কাজ সম্পর্কে আমির খানের মন্তব্য চাইলে তিনি সরাসরি তার মনের কথাটি বলতে দ্বিধাবোধ করেন না। উচ্চস্বরে গান বাজানো আমিরের অপছন্দ। আমির যখন ডায়েটে থাকেন না, তখন যা পান তাই খেতে থাকেন। তবে নিজের খাবারের কারণে প্রায়ই তাকে অসুস্থ হতে হয়। শ্রী কিরণ রাওয়ের মতে, আমির খান নাকি নিয়মিত শাওয়ার নিতে পছন্দ করেন না। ব্যক্তিগত জীবনে আমির তিন সন্তানের জনক। ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেন তিনি। আজকে তার ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে রীনা দত্তের ভূমিকা অপরিসীম। লগন সহ এই খানের জীবনের প্রথম দিকের আরও অনেক সিনেমার প্রডিউসার ছিলেন রীনা দত্ত। এই দম্পতির জুনায়েদ এবং ইরা নামে দুই সন্তান আছে। ২০০২ সালে তাদের ঘর ভাঙলে সন্তানদের অভিভাবকত্ব পান রীনা দত্ত। ২০০৫ সালে আমির খান কিরণ রাওকে বিয়ে করেন এবং এখন প্রতিনিধি মায়ের মাধ্যমে তাদের আজাদ রাও খান নামে এক পুত্র সন্তান আছে। কিরণ রাও বলিউডের একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্য লেখক। লগন সিনেমাতে তিনি সহকারী পরিচালকও ছিলেন। এই সিনেমার শুটিং করার সময় তাদের মাঝে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে এবং কিরণ তার পুরো জীবনব্যাপী একজন নিরামিষ ভোজী, যার কারণে স্ত্রীর প্রভাবে আমির খানও সাম্প্রতিককালে আমিষকে বিদায় জানিয়েছেন। ইন্ডিয়ার মানুষজন ভালো সিনেমার কদর করে না। নাচ গানের সিনেমা নাকি এখানে বেশি টাকা কামায়। এইসব কথা বলা মানুষদের জন্য আমির খান খুব বেশি সমস্যা তৈরি করে দিয়েছেন, কারণ সবচেয়ে বেশি টাকা কামানো সিনেমা লিস্টে ওপরের দিকে আছে দঙ্গল আর পিকে।
যার কোনোটাকেই পুরোপুরি কমার্শিয়াল সিনেমা বলা যাবে না, বিশেষ করে দঙ্গলকে তো একদমই না। 2016 সাল বলিউডের জন্য খুবই খারাপ একটি বছর ছিল। বলা হয় 1947 পরে সবচেয়ে খারাপ ব্যবসা হয়েছে ওই বছরে। এই 2016 শেষে এসে আমিরের দঙ্গল যে ইতিহাস তৈরি করল, তার জন্য ইন্ডিয়ার অনেক সিনেমা হলের মালিক আর ডিস্ট্রিবিউটররা চিঠি লিখে আমিরকে ধন্যবাদ জানিয়েছিলেন। আমিরও কৃতজ্ঞ চিত্তে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। কখনো সিক্স প্যাক, কখনো উন্মাদ, কখনো রং দে বাসন্তী ডিজে কিংবা তারে জমির পারে শিক্ষক, কখনো রোমান্টিক বয়ের তকমা নিয়ে সেই কিয়ামত সে কিয়ামত তক, মঙ্গল পাণ্ডে, লগন, দিল চাহতা হ্যায়, গজনী, পিকে, গোলাম কিংবা সরফরোশ, কোনো চলচ্চিত্র বাদ দিয়ে কোনোটার কথাই আসলে আলাদাভাবে বলা যাবে না, অন্ততপক্ষে বলতে পারবেন না একজন ভক্ত। এটাই আমির খান, নিজেকে নিয়ে খুব বেশি পরীক্ষা করতে ভালোবাসেন তিনি। এবার আসুন এমন কিছু পরীক্ষার কথা জানা যাক। এক যুগ আগে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটি ছবি মুক্তি পেয়েছিল যা শুধু বলিউডের নকশাই নয়, পাল্টে দিয়েছিল দেশপ্রেমের নতুন ধারণাগুলোকেও। রং দে বাসন্তী সুবাদে দেশপ্রেমকে নতুন করে বুঝতে শিখেছিল ভারতের তরুণরা। সেই বহুল আলোচিত সিনেমাটির অজানা কিছু অধ্যায় আছে। প্রথম দফায় সিনেমাটির নাম কিন্তু রং দে বাসন্তী ছিল না, প্রথমে আহতি নামটা পছন্দ ছিল পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার। সেখান থেকে দ্য ইয়াং গানস অফ ইন্ডিয়া এসে থিতু হয়, যদিও পরবর্তীতে গল্পে কিছু পরিবর্তন এনে নাম রাখা হয় রং দে বাসন্তী। শুনলে অবাক হবেন, আমির খান কিংবা আর মধবন কেউই তাদের চরিত্রের জন্য পরিচালকদের প্রথম পছন্দে ছিলেন না। এর জন্য যথাক্রমে ঋতিক রোশন এবং শাহরুখ খানকে চাচ্ছিলেন পরিচালক। এমনকি আমির খানকে প্রথমবার প্রস্তাব করা হলে তিনি মুখের ওপর না বলে দেন। 40 ওপর বয়স নিয়ে 25 বছর বয়সী সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীর চরিত্রে কাজ করতে মন সায় দিচ্ছিল না আমিরের। যদিও পরে তিনি টানা 2 ঘন্টা ধরে ছবিটির গল্প শুনে মুগ্ধ হন এবং কাজ করতে আগ্রহী হন। এমনকি সিনেমাটিতে কাজ করার জন্য 10 কেজি মেদ ঝরিয়েছিলেন তিনি। ওই সময় গুজব ছিল অর্জুন রামপাল এবং অর্জুন বাজওয়া থাকবেন সিনেমাতে, যদিও পরে তাদের জায়গায় কাজ করেন সরমন যোশী এবং সিদ্ধার্থ। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে কেউই কুণাল কাপুর অথবা অতুল কুলকার্ণীর উপস্থিতির কথা জানত না। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে যথেষ্ট আপত্তির সৃষ্টি হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় MiG-21 কেলেঙ্কারির ইস্যুতে বেঁকে বসে, আর অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড নিষিদ্ধ ঘোরদৌড় প্রতিযোগিতা পর্দায় নিয়ে আসার জন্য সিনেমাটির মুক্তিতে বাধা দেয়। এমনকি বেঁকে বসেছিল খোদ সেন্সর বোর্ডও। তখন সেন্সর বোর্ডের প্রধান ছিলেন শর্মিলা ঠাকুর, তার কন্যা সোহা আলী খান ছিলেন সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে। তা সত্ত্বেও সেন্সর বোর্ড ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর হত্যার দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিল। তখন এগিয়ে আসেন খোদ আমির খান। তখনকার প্রতিরক্ষা মন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য বিশেষ স্ক্রিনের ব্যবস্থা করেছিলেন আমির। প্রণব মুখার্জি সিনেমাটি দেখে আর কোনো আপত্তি করেননি, ব্যাস সেন্সর বোর্ডও তাদের এম্বার্গো উঠিয়ে নেয়। থ্রি ইডিয়টসের কথা আলাদাভাবে বলার কিছু নেই। বলতে গেলে সব সিনেমা প্রেমী দর্শকদের প্রিয় মুভির তালিকায় রয়েছে এটি। চেতন ভগতের মতো লেখকের স্ক্রিপ্ট, র্যাঞ্চো, ফারহান, রাজু ট্রয়ের অভিনয় আর রাজকুমার হিরানির ডিরেকশন সব মিলিয়ে থ্রি ইডিয়টস পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। মুভিটি নিঃসন্দেহে অনেকভাবে ইন্সপায়ার করেছিল সবাইকে। অভিভাবকদের চাপে এবং পড়াশোনার চাপে নিজেদের স্বপ্নগুলোকে ভুলতে থাকা স্টুডেন্টরা যেন নতুন করে এক উদ্দীপনায় জেগে উঠেছিল এই মুভি দেখে। পরিচালক রাজকুমার হিরানির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ছাত্র সমাজের এবং শিক্ষা পদ্ধতির বিভিন্ন অসঙ্গতির কারণে আসলে স্বপ্নগুলো কীভাবে ধূলিসাৎ হয়। অভিভাবকরা বুঝতে শিখেছিলেন কিভাবে নিজেদের সন্তানদের ইচ্ছের স্বপ্নের মূল্যায়ন করতে হয়। আর সিনেমাটির পর ভারতে একটি নতুন ক্রেজ তৈরি হয়। শুধু ভারতে বললে ভুল হবে, স্টুডেন্টদের মধ্যে যারা এই সিনেমা দেখেছে তারা তাদের ড্রিম, ক্যারিয়ার, মিশন, ভিশন নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ওই সিনেমার শেষ অংশে প্রকৌশল বিদ্যায় পড়া 3 ছাত্র ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলে ভ্যাকুয়াম টিউবের সাহায্যে কলেজের প্রিন্সিপালের মেয়ের সন্তান প্রসব করান। বাস্তবে ঠিক একই কায়দায় 2017 সালে ভারতের ওড়িশায় 3 জন নার্স ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলে এক নারীর সন্তান ডেলিভারির চেষ্টা করেন।
কিন্তু ওই নার্সরা জানতেন না যে চলচ্চিত্রে যেটা সম্ভব সেটা বাস্তবে অনেক সময় সম্ভব নয়। তাই চলচ্চিত্রটির একটি সংলাপ অল ইজ ওয়েল আর বাস্তবে পরিণত হয়নি। ওই চলচ্চিত্রের নায়ক আমির খান এবং বন্ধুরা মিলে সফলভাবেই বাচ্চা প্রসব করেছিলেন, কিন্তু ওই তিন নার্স সফলভাবে বাচ্চা প্রসব করাতে পারেননি, ফলে মারা যায় বাচ্চাটা। 2016 সালের 26 জানুয়ারি রং দে বসন্তির 10 বছর পূর্তিতে ওই মুভির কলাকুশলীদের একটি রিউনিয়ন পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আমির খান গণমাধ্যম কর্মীদের ইঙ্গিত দেন, থ্রি ইডিয়টস এর সিকুয়েল আসতে পারে খুব শীঘ্রই। তিনি জানান, রাজকুমার হিরানি এই সিনেমার সিকুয়েল তৈরি করার মতো একটি গল্প পেয়েছেন। র্যাঞ্চো, রাজু আর ফারহানকে হয়তো আবারও পর্দায় দেখা যাবে একসাথে। এখানে উল্লেখ করা যায়, আমির খান, মধুবন এবং শারমান জোসে। রং দে বসন্তিতে ব্যাপক সাফল্যের পর হিরানির সাথে জুটি বেঁধে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ঝড় তুলে দেন। হিরানির মাত্র 4টি সিনেমা তাকে ভারতের অন্যতম সেরা মুভি ডিরেক্টরের আসনে বসিয়েছে। তার সিনেমাগুলো একটা আরেকটাকে ছাপিয়ে গেছে, আর আমির হিরানি জুটি সে তো লাজবাব। পিকেতে আমির যে ভিন গ্রহবাসীর চরিত্রে অভিনয় করেছেন সে কথা এখন আর কারো অজানা নয়। তবে মজার ব্যাপার হচ্ছে, এলিয়েন হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পর্দায় কখনোই চোখের পলক ফেলেননি আমির। সিনেমা জুড়ে আমির হেসেছেন, কেঁদেছেন, খেয়েছেন, গান গেয়েছেন, কিন্তু একটিবারের জন্য দুই চোখের পাতা এক করেননি। সিনেমায় আমির অভিসাররত প্রেমিক জুটিদের গাড়ির জানালা দিয়ে তাদের খুলে রাখা কাপড় তুলে নিয়ে নিজের দেহ ঢাকেন, আর সে কারণে গোটা সিনেমাতেই বিচিত্র সব পোশাকে হাজির হতে দেখা যায় তাকে। সিনেমার দুই কস্টিউম ডিজাইনার এই সব পোশাক নিজেরা তৈরি করেননি বা কেনেননি, নানা ধরনের মানুষের কাছে অদ্ভুতুরে সব গল্প ভেদে সব পোশাক জোগাড় করেছেন তারা। সিনেমায় দেখানো ভিন গ্রহবাসীদের কতই না অতীন্দ্রিয় ক্ষমতা থাকে। পিকেতে আমিরের ক্ষমতা হচ্ছে যে কারো হাত ধরে তার সম্পর্কে সবকিছু জানতে পারা। আর এভাবেই এক নারীর হাত ধরে ভোজপুরি ভাষা আয়ত্ত করে ফেলেন তিনি, আর পুরো সিনেমাতেই এ ভাষাতেই কথা বলেন। পিকে মুক্তি পাওয়ার পর থেকেই 2012 সালে সিনেমা ও এম জি ও মাই গডের সঙ্গে কাহিনীর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছিল বিস্তর। কিন্তু যারাই সিনেমা দুটি দেখেছেন তারা এক বাক্যে বলেছেন, গল্পের দিক থেকে একেবারেই আলাদা ও এম জি এবং পিকে। নতুন কিছুকে সবসময় ভালোবাসেন তিনি, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অনেক। তালাশ সিনেমার আগে সাঁতার পারতেন না, কিন্তু সিনেমার স্ক্রিপ্টের প্রয়োজনে 47 বছরের একজন মানুষ সাঁতার শিখলেন, এটা হচ্ছেন আমির খান। 44 বছর বয়সে থ্রি ইডিয়টসে 25 বছরের ছেলের মতো অভিনয় করা কিংবা পিকে সিনেমার জন্য 1000-এর মতো পান খেয়ে জিব্বা টকটকে লাল করে ফেলা আরও কিছু ছোট্ট উদাহরণ জাস্ট। আর দঙ্গলের জন্য শরীরে যে ট্রান্সফরমেশন তা তো অসাধারণ। নেক্সট বিগ সিনেমা থাগস অফ হিন্দুস্তান, সাথে আছেন অমিতাভ বচ্চন। সিনেমার প্রোডিউসার হিসেবে আছেন যশ চোপড়া প্রোডাকশন। রিলিজ পাবে ইন্ডিয়ার সবচেয়ে বড় উৎসব দেওয়ালিতে 2018 সালেই। কনফেশন অফ থাগ নামের এক বই থেকে এই সিনেমার কাহিনী নেওয়া হয়েছে। বইটা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন, যদি মোটামুটিও ঠিকভাবে বানাতে পারে এই সিনেমা, তাহলে শুধু ইন্ডিয়াতেই এই সিনেমার 400 কোটি রুপির ব্যবসা করা সম্ভব। আর তখন আমিরই হবেন প্রথম অভিনেতা যিনি একাধারে 100, 200, 250, 300, 350 এবং 400 কোটি ক্লাবের ফাউন্ডার মেম্বার। তবে এই সিনেমা নিয়ে ভয় একটাই, সিনেমার ডিরেক্টর হচ্ছেন ধুম থ্রির পরিচালক, যেই সিনেমাটি গত কয়েক বছরে আমিরের সবচেয়ে দুর্বল সিনেমা হিসেবে ধরা হয়। তবে একের পর এক ব্লকবাস্টার ছবি বানিয়ে এবং অভিনয় করে তারকা প্রতিষ্ঠা পেলেও শুধুমাত্র রূপালী পর্দায় তিনি নিজেকে আটকে রাখেননি। বলছিলাম আমির খানের কথা, সমাজ উন্নয়নে এবং সামাজিক আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন মানবতাবাদী, স্পষ্টবাদী সমাজসেবক হিসেবেও। আমির খানের প্রিয় বন্ধুদের তালিকায় আছেন আরেক বলিউড তারকা সলমন খানের নাম, আছেন ভারতের ক্রিকেট রত্ন সচিন টেন্ডুলকারের নাম। পুরনো দিনের গান শোনা এবং ক্রিকেট খেলা দেখা তার প্রিয় শখগুলোর দুটি, আর অপছন্দের ব্যাপারগুলোর মধ্যে আছে মিথ্যা বলা এবং দুর্নীতি। কালো তার প্রিয় রং। বর্তমানে তার পারিশ্রমিক সিনেমা প্রতি 60 কোটি রুপি, আর আমির খান প্রোডাকশন নামে তার একটি প্রোডাকশন হাউস রয়েছে। সামাজিক দায়িত্ব পালন এবং মানবাধিকার নিয়ে কাজ করার জন্য এই তারকা ব্যাপক পরিচিত।
2012 সালে সত্যমেব জয়তে নামে এক টেলিভিশন টক শো অনুষ্ঠান তৈরি এবং উপস্থাপনা করেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি ভারতের কন্যা ভ্রূণ হত্যা, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, দুর্নীতির মতো সংবেদনশীল সামাজিক বিষয়গুলো তুলে ধরেন এবং দেশব্যাপী ব্যাপক আলোচিত ও প্রশংসিত হন। অতি সম্প্রতি হলিউডে সারা জাগানো মুভি ফরেস্ট ক্যাম্পের স্বত্ব কিনে নিয়েছেন আমির খান, কিন্তু কি প্ল্যান আছে তার মাথায় সেটা কিন্তু জানা যায়নি। আমির খান সম্পর্কে আরেক সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়র বলেন, আমির খান ইন্ডিয়ার টম হ্যাঙ্কস, আমি তার বড় ফ্যান, লগন দেখেছিলাম যেখানে তিনি এক্সট্রা অর্ডিনারি ছিলেন। 1,000 কোটি রুপি বাজেটের চলচ্চিত্র ভবিষ্যতে নির্মাণ করতে যাচ্ছেন তিনি, মহাভারত নামে এই চলচ্চিত্রটির কয়েকটি সিরিজ হবে। সবকিছু ঠিক থাকলে আমির খানের এই ছবিটি হবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের মুভি। ভারতের চলচ্চিত্র সমালোচক রমেশ বালা এক টুইট বার্তায় একবার বলেছিলেন, বড় বাজেটের এই ছবিতে অর্থায়ন করবে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। ছবির মোট খরচ 1,000 কোটি রুপির বেশি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আমির বেশ কিছু ইন্টারভিউতে বলেছিলেন, মহাভারত আমার ড্রিম প্রজেক্ট, তবে তা শুরু করতে ভয় পাচ্ছি, সম্ভবত এই ছবি করতেই জীবনের 15-20 বছর চলে যাবে। আমার পছন্দের চরিত্র কর্ণ, তবে শরীরের গঠন অনুযায়ী তা করতে পারবো কি না জানি না, আমাকে হয়তো কৃষ্ণ করতে হবে। এছাড়া অর্জুন চরিত্রটাও আমার বেশ পছন্দের। আমির খানের ঝুড়িতে এসেছে ভারতীয় তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মাননা পুরস্কার পদ্মভূষণ, যেটা পেয়েছিলেন 2010 সালে, এবং পদ্মশ্রী, যেটা পেয়েছিলেন 2003 সালে। ক্যারিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত তার অভিনয় সমাদৃত হয়েছে সর্বত্র। কিয়ামত সে কিয়ামত তক, লগন, ম্যাডনেস ইন দ্য ডেজার্ট অথবা তারে জমিন পার, এই অনন্য সিনেমাগুলোর জন্য পেয়েছেন 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অস্কারের জন্য লগন মনোনীত হয়েছিল শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্রের ধারাতে। আমির অর্জন করেছেন 9টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বলিউড চলচ্চিত্র অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল ভারতীয় চলচ্চিত্র একাডেমি অ্যাওয়ার্ডের মতো অসংখ্য পুরস্কার তার প্রতিভাকে সম্মান জানিয়েছে। তার অভিনীত তারে জমিন পার, থ্রি ইডিয়েটস বা পিকের মতো সিনেমাগুলো মানুষের চিন্তার জগৎ এবং দৃষ্টিভঙ্গিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে, তাই 2013 সালে দ্য টাইমস ম্যাগাজিন তাকে অন্তর্ভুক্ত করেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায়। আর ফোর্বস ম্যাগাজিন এশিয়ার প্রেক্ষাপটে, বিশেষ করে বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ চীন এবং ভারতে তার আকাশতুল্য জনপ্রিয়তাকে মাথায় রেখে, তাকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা উপাধিও দিয়েছে।